যখন তুমি নিজের রক্তের মানুষের দ্বারা কষ্ট পাবে, তখন একবার নবী ইউসুফ আলাইহিস সালামের কথা মনে করো। তিনি কিভাবে নিজের ভাইয়ের দ্বারা প্রতারিত হয়েছিলেন। যখন তোমার বাবা মা না বুঝে তোমার বিরুদ্ধাচরণ করে, তখন নবী ইব্রাহিম আলাইহিস সালামের কথা মনে করো। তার বাবা তাকে আগুনে নিক্ষেপ করার ভূমিকা রেখেছিল। যখন তুমি সমস্যা থেকে পরিত্রাণের জন্য কোনো পথ পাবে না, তখন ইউনুস আলাইহিস সালামের কথা ভাবো। তিনি কতটা সময় 3 মাসে পেটে আটকা পড়েছিল। যখন তোমার নামে কেউ মিথ্যা অপবাদ ছড়িয়ে দেবে, তখন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা মনে করো। তার নামে পুরো শহর জুড়ে কুৎসা রচনা করা হয়েছিল। যখন তুমি অসুস্থ ব্যথায় যন্ত্রণায় কাঁদতে থাকো, তখন নবী আইয়ুব আলাইহিস সালামের কথা মনে করো। তিনি ভয়ঙ্কর এক ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়ে তোমার থেকে বেশি কষ্ট পেয়েছিল। যখন তুমি দিনের কোনো বিধান নিয়ে চুক্তি খুঁজে পাও না, তখন নবী নূহ আলাইহিস সালামের কথা মনে করো। তিনি কোনো প্রশ্ন ছাড়াই মরুভূমিতে নৌকা তৈরি করেছিলেন। যখন তুমি আত্মীয় স্বজন পরিবার বন্ধু বান্ধবের কাছে হাসির পাত্র পরিণত হও, তখন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সবচেয়ে বড় পরীক্ষা দিয়ে সব থেকে বড় পুরস্কার আসে। যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, তখন তাকে পরীক্ষা করেন, এবং যে এই পরীক্ষাগুলো মেনে নেয়, সে আল্লাহর কাছে সন্তুষ্ট অর্জন করে। আর যে অভিযোগ করে, সে তার ক্রোধের পাত্র হয়। হে আল্লাহ, তোমার কথা মনে করা, তোমার প্রতি কৃতজ্ঞ হওয়া এবং তোমার ইবাদত করার তৌফিক দান করো। যেভাবে তুমি সন্তুষ্ট হও, সেভাবে আমাদের প্রচারিত করো।